আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হলো লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন, আজকে থাকলে এই কাজটা করতেন, ইত্যাদি ইত্যাদি। অথবা বলবে লোকটা এমন ছিলেন না, এই কাজ করতেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা ভালো হই কিংবা মন্দ হই, আমাদের চলে যাওয়ার পরে সেই আলোচনাটাই মানুষ করবে। এখান থেকে বোঝা যায় যে আমল বা কর্মই হলো আমাদের জীবন। আমরা চলে যাব কিন্তু কর্ম এবং কর্ম সম্পর্কিত আলোচনা থেকে যাবে, আলোচনা মানুষের কাছে থাকবে আর আমল নামায় আল্লাহর কাছে সেটা উপস্থিত হবে। অতএব আমাদের এই পুরো জীবনের প্রতিটা সময়কে আমরা কাজে লাগিয়ে আমলি জীবন গড়ব তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যার সভাপতিত্ব করার কথা ছিল জনাব আলহাজ মঞ্জু মিয়া সাহেব, বিশিষ্ট শিল্পপতি, চোয়ালা নরসিংদী। এই পোস্টারে লেখাও আছে সভাপতিত্ব করবেন, অর্থাৎ তার আজকে এখানে থাকার কথা ছিল। অথচ আমি এখানে আসার পর অত্র এলাকার জনপ্রতিনিধি তথা চেয়ারম্যান আলহাজ মমিনুর রহমান আপেল সাহেব, তার মুখ থেকে শুনছিলাম যে তার বাবাই সভাপতিত্ব করার কথা ছিল এবং তিনি মাত্র কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন, তার ভুল ত্রুটিকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করে নেন। চেয়ারম্যান সাহেবের মুখ থেকে অনেকগুলো কথা শুনলাম। সাধারণত ওয়াজ মাহফিলগুলোতে গেলে এলাকার জনপ্রতিনিধিদের মুখ থেকে কথা শোনার মতো সুযোগ সময় নানা কারণে হয়ে ওঠে না, কিন্তু ওনার অনেকগুলো কথা শুনলাম। নিজের বাবার সম্পর্কে তিনি এবং আশেপাশের অন্যান্য ভাইয়েরা এবং স্থানীয় ওলামা একরাম যে পরিমাণ তার গুণ বর্ণনা করলেন, স্তুতি বর্ণনা করলেন, আমার খুব ঈর্ষা হচ্ছিল। এটাকেই বলে মানুষের জীবন, যে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে আর তার গুণগ্রাহী স্বয়ং এলাকার দিনদার ওলামা একরাম, নেককার, ভালো মানুষ, সর্বস্তরের মানুষ তার প্রশংসা করবে, তার ভালো গুণের কথা আলোচনা করে তাকে খুব মিস করবে। এটাই জীবন, আর এই জীবনটা গঠন করে যাওয়াটাই হলো সাফল্যের সবচেয়ে বড় শিখর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম জীবন গঠন করে যাওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আমি জানলাম যে নরসিংদী জেলার এমন মাদ্রাসা পাওয়া কঠিন হবে যে মাদ্রাসায় তার সহযোগিতা পৌঁছাতো না, এমন মানুষ পাওয়া কঠিন হবে তার এলাকার, তার ইউনিয়নের, যে মানুষের বিপদে তিনি দাঁড়াতেন না। তারা যেমনটি বলছেন, যদি ঘটনা তাই হয় তাহলে একজন আদর্শ মুসলমান এমনই হওয়া উচিত। বিশেষ করে তার মৃত্যুর দিনটি সম্পর্কে তার আশেপাশে যারা ছিলেন কয়েকজন বলছিলেন যে তিনি নাকি সেই দিনভর এত বেশি জিকির, ইস্তেগফার, এত বেশি কালিমাতুস শাহাদা পাঠে রত ছিলেন, ব্যস্ত ছিলেন, যে অন্য কোনো দিন এত জিকির আজকারে তিনি মাশগুল ছিলেন না। এবং এগুলো, এই জিকির আজকার এবং কালিমাতুস শাহাদা পাঠ করতে করতেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এবং আরও আনন্দের বিষয় হলো আজকের যে দিনটি, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, এটা একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি জুমাবারের অংশ, শুক্রবারের অংশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার শুরু হয়ে যায় চন্দ্রবর্ষ অনুপাতে, সেই হিসেবে তিনি এই বৃহস্পতিবার দিবাগত রাতে দুনিয়া থেকে গেছেন। আর একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে বৃহস্পতিবার দিবাগত রাত হোক কিংবা শুক্রবার, পুরোটাই শুক্রবারের সামিল। এই জুমার দিনে বা জুমার রাতে, যেটা বৃহস্পতিবার দিবাগত রাত, এর মধ্যে যদি কোনো মানুষের মৃত্যু হয়, কোনো ইমানদারের মৃত্যু হয়, তো কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা, কবরের সওয়াল জবাব থেকে, আজাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। এতগুলো ভালো আলামত, এতগুলো মানুষের সাক্ষ্য, এত নেকামল করে যেতে পারা এবং এত নেকামল করার শুদ্ধ সুস্থ চিন্তা আমাকে সত্যি অভিভূত করেছে। আরেকটি কথা শুনে আরও ভালো লাগলো, ওনার ছেলে চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আজকের মাহফিলে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য 100 মোটরসাইকেল নিয়ে মেইন রোড থেকে আনা হবে, এরকম প্রিপারেশন নেওয়া হচ্ছিল। তিনি এটা শুনে বললেন যে উনি যদি সত্যিকারের আলেম হয়ে থাকেন তাহলে ওনার তো এই 100 মোটরসাইকেলের গার্ড অব অনার
এটা তো ওনার পছন্দ করার কথা না। এতগুলো মোটরসাইকেল তেল পুড়বে, অপচয় করবে, অহেতুক এই যেটাকে বলে শো আপ করবে, এটা তো রাজনীতিবিদদের চাওয়া হতে পারে, এটা কোনো দিনদার বা কোনো আলেমের চাওয়া তো এরকম হতে পারে না। তো এই কথা শুনে আমার তার প্রতি মুগ্ধতা আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ, একজন মানুষের চিন্তাধারা কতটা শুদ্ধ হলে, কতটা সুস্থ হলে মানুষ এভাবে ভাবতে পারে। যাই হোক, সেজন্য সুধারণা হলো আজকের মাহফিলে তিনি থেকে সভাপতিত্ব করবেন, সেটা পোস্টারে হ্যান্ডবিলে লেখাও ছিল। দেখেন, এটা যখন লেখা হচ্ছে ততক্ষণে তিনি কবরবাসীদের কাতারে সামিল হওয়ার তালিকায় তার নাম আল্লাহর কাছে আগে থেকে লেখা আছে, আমরা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ভুল ত্রুটি মাফ করে, তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন, আর তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি। ভাই, আমারুনা আমালুনা, আমাদের জীবন হলো আমাদের আমলের অপর নাম, আমাদের ঈমান, আমাদের আকীদা বিশ্বাস বিশুদ্ধ এবং আমাদের নেক আমল, এগুলোই হলো আমাদের জীবন। আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ একটা বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা হলো লোকটা এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন, আজকে থাকলে এই কাজটা করতেন, ইত্যাদি ইত্যাদি। অথবা বলবে লোকটা এমন ছিলেন না, এই কাজ করতেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা ভালো হই কিংবা মন্দ হই, আমাদের চলে যাওয়ার পরে সেই আলোচনাটাই মানুষ করবে। এখান থেকে বোঝা যায় যে আমল বা কর্মই হলো আমাদের জীবন। আমরা চলে যাব কিন্তু কর্ম এবং কর্ম সম্পর্কিত আলোচনা থেকে যাবে, আলোচনা মানুষের কাছে থাকবে আর আমল নামায় আল্লাহর কাছে সেটা উপস্থিত হবে। অতএব আমাদের এই পুরো জীবনের প্রতিটা সময়কে আমরা কাজে লাগিয়ে আমলি জীবন গড়ব তো ইনশাআল্লাহ, আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করব, পাঁচ ওয়াক্ত সালাতকে সুন্দর মতো সময় মতো আদায় করব। ভাইরা আমার, আমরা অনেকে সালাতে অবহেলা করি, অনেকে আমরা নামাজে ত্রুটি করি, অথচ নামাজ যে ব্যক্তি গাফলতি করে নামাজ নিয়ে, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, মনে চাইলো পড়ে না, জুমার দিন পড়ে অন্য দিন পড়ে না, মাগরিব এশা পড়ে ফজর পড়ে না, অথবা খেয়াল খুশি মতো পড়ে, কিংবা পড়ে তো জামাতের সাথে পুরুষ মানুষ পড়ে না, তাড়াহুড়া করে পড়ে, হকাদায় করে পড়ে না, সুন্দরভাবে পড়ে না, সুনান মুস্তাহাব্বাত সহকারে আদায় করে না। ভাইরা আমার, এই ব্যক্তি নিজেকে খাঁটি এবং প্রকৃত মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককারদের কাতারে সামিল হওয়ার মতো সব কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। দেখতে দেখতে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, একটা বরফের চাকার মতো গলছে। আমরা সবাই, আপনি আমি, আমাদের প্রত্যেকের জীবনটাকে একটা বরফের বড় চাকার সাথে তুলনা করা যায়। একটা বরফের চাকা, এটা আস্তে আস্তে যখন গলতে থাকে গলতে থাকে গলতে থাকে, একটা পর্যায়ে, একদম শেষ পর্যায়ে এসে নাই হয়ে যায়। তো আমাদের জীবনটা, আমরা যতদিন হায়াত নিয়ে এসেছি তত বড় বরফের চাকা ওইটার মতো, যতদিন যাচ্ছে যত বছর যাচ্ছে আমাদের সে সময় সে বছর সে জীবন ক্ষয় হচ্ছে, গলে যাচ্ছে, যেতে যেতে আমরা কে কোন পর্যায়ে আছি জানি, আমার হায়াত কতদিন আছে, আমার বরফ গলতে গলতে কোন জায়গায় গিয়ে এখন ঠেকছে আমরা কি বলতে পারবো? মোহতারাম হাজিরিন, সেজন্য যেই কোনো মুহূর্তে আমাদেরকে হয়তো বলা হবে যে হ্যাঁ, তোমার বরফ গলতে গলতে এখন নিঃশেষ, তোমাকে চলে যেতে হবে। তার আগে আসুন আমরা নিজেদেরকে শুধরাই, ঈমান এবং আমল দিয়ে নিজেদের জীবনকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।